हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम इजी आर्ट एंड कुकिंग स्टूडियोते आपनादेरके स्वागतम। आजकेर पर्वे आमी आपनादेरके एकदम नतून और खुबी मजार एक डेजार्टेर रेसिपी शेयर करब। आशा करी आपनादेर काछे ए रेसिपिटी भालो लागबे। डेजार्टटी तैरी करार जोन्नो प्रथमे आमी एकटी प्याने निये नेछी हाफ कप लिकुईड दूध ओ दिए दिच्छी हाफ कप परिमाण गुड़ा दूध। এখন গুড়া দুধটাকে লিকুইড দুধের সাথে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার কারণে একটু পানি ছাড়বে আর এই পানিটা শুকানোর আগ পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। নাড়ার এক পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এতে করে পাতিলের গায়ে লেগে থাকবে না আর খাওয়ার সময় ঘি এর সুন্দর একটা স্মেলও বের হবে। দুধের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে আর এটা বেশি ঘন করা যাবে না, কারণ বেশি ঘন করলে পরে এটা বেশ শক্ত হয়ে যাবে। এটাকে এখন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর হাতে একটু তেল মেখে নিয়ে আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। সবগুলো দুধের বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে পাউরুটির মোটা সাইডগুলো কেটে নেব আর এভাবে আমি সবগুলো পাউরুটির সাইড কেটে নেব। আমি কিন্তু কেটে নেওয়া এই মোটা অংশগুলো ফেলে দেই না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেই। আর এই ব্রেড ক্রাম্বসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তারপর আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। আমার সবগুলো পাউরুটির সাইড কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে এক পিস পাউরুটি নিয়ে আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। তারপর দুই হাত দিয়ে চেপে এভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এখন এর মধ্যে একটা তৈরি করে রাখা দুধের বল দিয়ে তারপর পাউরুটিটা এভাবে ভাঁজ করে চেপে চেপে বলের শেপ দিয়ে নিচ্ছি। আর এভাবে আমি বাকি পাউরুটির বলগুলো তৈরি করে নেব। আমার সবগুলো পাউরুটির বল তৈরি করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। এর জন্য একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে পাউরুটির বলগুলো ভাজার পর ঘি এর সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তেল মিডিয়াম গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি একে একে পাউরুটির বলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বল আমি একসাথে ভাজবো না, আমি এই বলগুলোকে দুই ভাগে ভেজে নেব। এখন এই বলগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেব। পাউরুটির বলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেচ্ছি। আর এভাবে আমি বাকি পাউরুটির বলগুলো ভেজে নেব। তো আমার সবগুলো পাউরুটির বল ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে সাইডে রেখে আমি অন্য একটি পাত্রে 1 লিটার দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একটা এলাচ চিরে বিচিগুলো দিয়ে দিচ্ছি আর খোসাটা ফেলে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি করে নেবেন। এখন মাঝে মাঝে নেড়ে দেব আর দুধটা কিছুক্ষণ জাল করে নেব। এই ধরুন প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। দুধ যখন ভালোভাবে জাল হয়ে আসবে তখন একটি বাটিতে আমি প্রায় 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এখন 1/4 কাপ পানি অ্যাড করে কাস্টার্ড পাউডারটুকু গুলে নেব। তারপর গোলানো কাস্টার্ড পাউডার দুধের সাথে মিক্স করে নিচ্ছি আর অনবরত নেড়ে দুধটা জাল করব যতক্ষণ না দুধ হালকা ঘন হয়ে আসছে। কিছুক্ষণ জাল করার পর দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো আমি এতটুকুই ঘন রাখতে চাই, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ দুধটা নর্মাল হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে।
এখন চুলাটা বন্ধ করে অপেক্ষা করব দুধটুকু হালকা নরমাল হওয়ার জন্য। প্রায় 20 মিনিট পর আমি ভেজে রাখা পাউরুটিগুলো একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। তার ওপর দিয়ে আগে থেকে তৈরি করে রাখা দুধটুকু দিয়ে দিচ্ছি। এখন এর ওপর দিয়ে কিছু পেস্তা বাদামের কুচি ও চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি, যাতে খাওয়ার সাথে সাথে ডেজার্টটা দেখতেও বেশ ভালো লাগে। দেখুন ডেকোরেশন করার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই ডেজার্টটা আমি ফ্রিজে রেখে দেব প্রায় 3 ঘন্টার জন্য, যাতে করে ডেজার্টটাও ঠান্ডা হয়ে যায় আর পাউরুটিগুলো দুধে ভিজে ভালোভাবে ফুলে উঠতে পারে। আপনারা চাইলে এটা সারা রাত ফ্রিজে রেখে পরের দিনও ঠান্ডা ঠান্ডা মেহমানদের পরিবেশন করতে পারেন বা নিজেরা খেতে পারেন। 3 ঘন্টা পর আমি ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন দুধটা আগে থেকে আরও কত ঘন হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক পিস পাউরুটির বল নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে দেখতে কেমন হয়েছে। তো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে গিয়ে লিখে আমাকে জানাবেন। আর এই ধরনের আরও মজার মজার রেসিপির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।